স্মরণসভা হচ্ছে যে এফডিসি, এই এফডিসিকে উনি ভালোবাসতেন, এই এফডিসিকে উনি ওনার নিজের বাড়ি মনে করতেন। এফডিসিতে উনি আসতে পছন্দ করতেন, উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে বেশি পছন্দ করতেন গানের তুলনায়। গানটাকে উনি সবসময় বলতেন যে এটা সোজা গান, গান ইজি, গানকে করা যায় বা ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর করা এবং একটা একটা সিকোয়েন্সের টেম্পারমেন্টকে পারফেক্টলি তুলে ধরা মানুষের কাছে এটা খুবই ডিফিকাল্ট। সো উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে বেশি পছন্দ করতেন, এটা সবসময় বলতেন আমাদেরকে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে। আমরা ছোটবেলায় পরিবারের সদস্যরা তার সাথে কথা বলতাম। আরেকটা জিনিস হচ্ছে উনি মনে এবং মুখে এক ছিলেন। অনেক মানুষ থাকে যে মনে একটা মুখে আর একটা থিং, উনি তা না, মনে ও মুখে উনি সেম ছিলেন। এফডিসিতে বা ওনার মিউজিক ইন্ডাস্ট্রিতে ওনার যত সহকর্মী ছিলেন, যত বড় বড় ডিরেক্টার্স, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, ইভেন লিরিসিস্ট, ওনার সাথে মিউজিশিয়ানসরা, ক্যামেরাম্যান, এডিটার্স, কারোর সম্পর্কে কখনো আমাদের বাসাতেও বসে কখনো কোনো নেগেটিভ কথা বলতেন না। অলওয়েজ মিউজিক ইন্ডাস্ট্রি সম্পর্কে, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক পজিটিভ বলতেন, সবাইকে আমাদের কাছে পজিটিভভাবে শিখিয়ে গেছেন। আমাদেরকে অলওয়েজ বলে গেছেন যে গুণীদের, গুণীজনদেরকে সম্মান করবা, গুণীজনদেরকে যতটুকু পারি আমরা পরিবারিকভাবে করার চেষ্টা করি। অলওয়েজ পজিটিভ ধারণা দিয়ে গেছেন, এখানে যারা এসেছেন যারা আসেননি সকলের মধ্যে শ্রদ্ধা দিয়ে বলছি। সো আই উইল লাইক টু থ্যাংকস বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যান্ড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, তাদের সকলকে আমার অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ যে ধরনের একটি প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করেছে। আলম খান অবশ্যই দীর্ঘদিন মানুষের মাঝে তার সৃষ্টিকর্মের মাধ্যমে বেঁচে থাকবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তার সৃষ্টিটাকে ধরে রাখার জন্য, এটাকে আর্কাইভ করার জন্য, এবং এটাকে আরও কীভাবে নেক্সট জেনারেশন যাদের বয়স এখন 12, 15, 14, 16, 18, তারা আসলে আলম খান সম্পর্কে খুব একটা আইডিয়া তাদের খুব একটা নেই, তো তাদের মাঝে আলম খানকে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের নেক্সট গোল। আর একটা জিনিস আমার অনুরোধ থাকবে, যদি এফডিসি কর্তৃপক্ষ এটাকে অ্যালাউ করে, এটা আমার অনুরোধ, আমাদের পারিবারিক একটা অনুরোধ থাকবে, যদি এফডিসিতে কোনো একটা চত্বর কিংবা কোনো একটা সাউন্ড কমপ্লেক্স বা এনেতে আলম খানের নামে করা যায় ফিউচারে, তাহলে আলম খান দীর্ঘদিন বেঁচে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।